পাঠান সিনেমা দিয়ে রেকর্ড গলেন শাহরুখ খান। ভোর 6টা থেকে সিনেমার প্রদর্শন, রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি, বন্ধ হলগুলো চালু হয়ে গেছে, 100 বেশি দেশে পাঠান সিনেমার মুক্তি, ভক্তদের পাগলামি আর সমালোচকদের ইতিবাচক রিভিউতে বিশ্বজুড়ে উঠেছে পাঠান ঝড়, যে ঝড়ে লন্ডভন্ড ভারতীয় সিনেমার শত বছরের ইতিহাস। শহরে যেন বাদশাহর প্রত্যাবর্তন, আর তাই যেন প্রজাদের এত উচ্ছ্বাস। 1700 দিন পর প্রধান চরিত্রে শাহরুখ খান, তাই এই ফেরায় মানুষের এত উন্মাদনা। আধার পেরিয়ে যখন ভোরের আলো ফুটল, তখন থেকে শুরু হয়ে গেছে পাঠান ঝড়। দর্শক চাপে 6টা থেকে শুরু হয়ে গেছে পাঠান সিনেমার প্রদর্শনী, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম। প্রিয় তারকার ছবি বলে কথা, শাহরুখ খানের এক ভক্তের কথা না বললেই নয়, যিনি 100 বেশি টিকিট গরিব অসহায় মানুষদের কাছে বিক্রি করে দিয়েছেন, যাতে তারা এই পাঠান সিনেমা দেখতে পারে। এখানেই শেষ নয়, প্রথম ভারতীয় কোনো সিনেমা হিসেবে বিশ্বের ইতিহাসে দেখা মিলল 100 বেশি দেশে এই পাঠান সিনেমা মুক্তি পেয়েছে। পাঠান ছবির অ্যাকশন দৃশ্যগুলো ওয়ার্ল্ড রেসলি এন্টারটেইনমেন্ট অর্থাৎ WWE মুভগুলো থেকে অনুপ্রাণিত। মুক্তির পর সমালোচনা জন্ম দিয়েছে বেশরম গানটি। 1958 সালের আল হিলালি সিনেমার হামিদুল লুকানিয়া গান থেকে অনুপ্রাণিত ছবিতে অতিথি চরিত্রে আছেন সালমান খান। এখানেই শেষ নয়, পাঠানেই শাহরুখ খানের প্রথম সিনেমা যাতে অভিনয় করে সবচেয়ে বেশি বিতর্কের মধ্যে পড়েছেন তিনি। কেন পাঠান নিয়ে এত উন্মাদনা? এর উত্তর অনেক। এটি ভারতের প্রথম সিনেমা যার দৃশ্য ধারণ করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আইম্যাক্স ক্যামেরা দিয়ে। শাহরুখ খান ও দীপিকা জুটির চতুর্থ ছবি পাঠান, তাদের আগের তিন সিনেমায় ব্যবসায় হয়েছে অনেক বেশি সফল। অন্যদিকে শাহরুখ দীর্ঘ ক্যারিয়ারে জন আব্রাহামের সাথে এক ছবি এটি। ভারতে খুলেছে 25টিরও বেশি বন্ধ হল, জানা গেছে চলতি মাসে সপ্তাহের পাঠানের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। বিশ্বজুড়ে পাঠান যখন ঝড়, ছবি মুক্তি পেলেই যে বলিউড সমালোচনার রূপস্বরূপ হয়ে ওঠেন, সে তারাই পাঠান প্রশংসায় পঞ্চমুখ। পাশে কেউ দিচ্ছে 4.5, আবার কেউ দিল 4। 3015 দিন পর যে হিটের দেখা পাচ্ছেন শাহরুখ খান, মুক্তির আগেই মিলেছিল তার আভাস। মুক্তির পর যা হয়েছে তা স্পষ্ট। করোনার পর দক্ষিণ ভারতের ছবি দাপটে মুখ থুবড়ে পড়া বলিউডকে যেন আশার সঞ্চার দিয়েছেন শাহরুখ। ধারণা করা হচ্ছে ভারতের 300 আর বিশ্বব্যাপী 500 কোটির উপরে আয় করবে পাঠান। কেন পাঠান নিয়ে এত উন্মাদনা? এমন প্রশ্নে উত্তর অনেক।